अस्सलाम वालेकुम। हेलो, सर। हेलो, वालेकुम अस्सलाम। अच्छा, আগের কাজগুলো কি কমপ্লিট হয়েছে আপনাদের? আপনার হ্যালো, আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত তৈরি করলাম, এটা এতটুকু করে রাখছি। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ফিচার পর্যন্ত। ওকে, এখন হচ্ছে আমরা নিজেদের আইডিয়া করে আমরা হচ্ছে নিচে আরো কিছু সেকশনকে সাজাবো। ঠিক আছে, আমি একই সাথে এটা একটু ওপেন করি। হচ্ছে আমরা আগে করে রাখছিলাম, আর হচ্ছে লাস্ট আরেকটা ক্লাস পাবেন এটার উপরে, main.png। ওকে, আমি হচ্ছে এখানে আরেকটা পিকচার দিব, সেটা হচ্ছে এই পিকচারটাকে ইউজ করবো, BG1। ঠিক আছে, তো আমার সেকশন এখন পর্যন্ত কয়টা গেল? সেকশন 5। ওকে, সেকশন 5 এর ভিতরে এগুলো আছে। সেকশন 6 এখানে লেখাই আছে, সেকশন 6। আমরা হচ্ছে এটার ভিতরে কাজ করব। আমি সেকশন 6 এর ভিতরে 2টা পার্ট নিব, জাস্ট এতটুকুই। পার্ট 1, Ctrl V, আর একটা নিব হচ্ছে পার্ট 2। আমি হচ্ছে এখন এখানে দেখেন, এখানে আমি H2 ট্যাগ দিয়ে কিছু লিখবো, H1 ট্যাগ নিয়ে, H1 স্টার, আমি 7 নিব। লরিমের আমি হচ্ছে 8 নিব। এভাবে করে আসলে আমি একটু রিলোড দিই, আমার অতিরিক্ত আসছে হচ্ছে 6 বা 5 নিব। এটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট মাপ, তো আমরা হচ্ছে এটার জন্য 5 করে নিলাম। ঠিক আছে, আমি এখন আবারও রিপোর্ট দিলাম, এভাবে আসবো এই যে এতটুকু। ওকে, তো আমরা এখন এখানে একটা পিকচার নিয়ে আসবো, পিকচার পিকচারটা পরে নিয়ে আসবো। সো আমরা হচ্ছে আগে একটু কাজটা করি, পার্ট 2 এখন, তাই তো? পার্ট 2টা আমার দরকারই নেই, একবারই দরকার নেই। পার্ট 2 এর আমার দরকার নেই, শুধু পার্ট 1টাকেই দরকার। আচ্ছা, পার্ট 1 না, পার্ট আমি 10 দিলাম এখানে, সেকশন 6, আর একটা হচ্ছে পার্ট 10। ওকে, জাস্ট এতটুকুই, এটাকে ধরবো ফার্স্টে। এটাকে ধরার জন্য আমি একবার নিচে যাব, আমি ওয়েবসাইটটা হচ্ছে কালকের ফুল কমপ্লিট করে শেষ করব ক্লাস। এরপর হচ্ছে আপনাদের ক্লাস আবার ঈদের পরে শুরু করবো, এই জন্য বললাম। সো যারা করেন নাই সেটা হচ্ছে তাদের ব্যর্থতা। সেকশন 6, আর একটা হচ্ছে পার্ট। সো সেকশন 6 এর ভিতরে আমি এখানে যেটা করব, মেইন হাইট দিব হচ্ছে আমি এখানে, আমি এখানে দিতে পারি হচ্ছে 70 bs, হোয়াইট থাকবে আমার 100%, আমার ফুল হোয়াইটটাই থাকবে। এরপর যেটা দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ইমেজ PG1, আমি রিলোক দিব। আমার কাজ হচ্ছে মোটামুটি অনেকটাই কমপ্লিট, একটু ওয়েট করবো, পিকচারটা আসতে একটু সময় নেয়। হ্যাঁ, এভাবে আসলো, এটা হচ্ছে আমার একটা পিকচার। ঠিক আছে, এটা কি আমাদের একটা পিকচার, ব্যাকগ্রাউন্ডে যেটা আসলো
এই যে এই পিকচারটা, বাট এটা এত বড় আকারে আসছে এই জন্য আর কি এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এরপরে খেয়াল করেন, এরপরে যেটা করবো আমরা এটার উপরে এখন একটু এসটু ট্যাক্টারিং এর কাজ করবো, পার্ট 10 এটার ভিতরে আছে আমাদের এই যন্ত্রে, তাই তো? তো আমি হচ্ছে 10 এর ভিতরে আমি ফার্স্ট এর এই কাজটা করবো, এটাকে নিচে নিয়ে আসবো, এখানে এখান বরাবর নিয়ে আসবো, এখান বরাবর নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, মার্জিন ড্রপ 10 পিক্সেল দেখি তো আমাদের এটা কাজ করে কিনা, আগে ফার্স্ট চেক করে নিন একটু। মেবি কাজ করবে না, কাজ করতেছি ব্যাকগ্রাউন্ড সহ। ওকে, যদি আমাদের এটা ব্যাকগ্রাউন্ড সহ কাজ করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পার্ট 10টার দরকারই নেই, একবারই দরকার নেই, এটা লেখারই দরকার নেই, এটা ভিতরে দেখো মার্জিন লেফট 200 পিক্সেল, এটাকে একটু মার্জিন লেফট করো, এভাবে আসলে এটা ঠিক আছে। এরপরে হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ আমি দিতে পারি এখানে, মার্জিন টপ আমি দিব 100 পিক্সেল, আমি সবগুলোর জন্য একসাথে নিব। এভাবে করে কি আমার সেকশনটা সাজানো হলো, বাট এটা একবারে দেখতে বাজে লাগে। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে মার্জিন টপটাকে 50, ওকে। সেকশন 2 এর ভিতরে আমি আরেকটা কাজ করি, প্যাডিং প্যাডিং 100 পিক্সেল, এটার ভিতরে পুরো সেকশনটার ভিতরে এভাবে করে আসলো আমার, আমার সেকশনটা কি এখানে আসলো। ওকে, তো ফার্স্টে কি করবো, আমার লেখাটার সাইজটাকে একটু বড় করবো আর এটাকে নিয়ে একটু ডিজাইন করবো। তারপর আমি হচ্ছে এখানে 30 করবো, ফন্ট সাইজ 40 পিক্সেল করবো, কালার দিব হচ্ছে আমরা হোয়াইট কালার, যাতে আমাদের এটা ফুটে উঠে। এভাবে করে আসলাম সেকশনটা, ঠিক আছে? সেকশনটাকে এখন একটু সাজাবো আমরা, মানে এখানে একটু হোভার ইফেক্ট ইউজ করবো আমরা, হোভার ইফেক্টটা ধরবো হচ্ছে আমরা অন্যভাবে, ঠিক আছে? তো অন্যভাবে ধরার জন্য আমাদের যে কাজটা করতে হবে দেখেন, এটার জন্য আমরা আর কি কাজ করতে পারি সেটা হচ্ছে সরাসরি হোভার ইফেক্টটা ধরে কন্ট্রোল সি, আগে কোলন হবার, হবার ইফেক্টটা আমি এমন ভাবে দিব যাতে হচ্ছে এটা অন্যভাবে কাজ করে। তো অন্যভাবে কাজ করানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে এটার জন্য মার্জিন লেফটটা কি ইউজ করবো, আবার মার্জিন লেফট 100 পিক্সেল, এটার ভিতরে আমি একটু ট্রানজিশন দেবো, ট্রানজিশনটা দেবো হচ্ছে আমি 2 সেকেন্ড, এটা আমি আপাতত 50 দিব মানে এটা অতিরিক্ত হয়ে যাবে, আমি এটাকে এখন রিলোড দিব, একটু লোড নিবে। তো আমি হচ্ছে একটু ওয়েট করি, আবার একটু রিলোড দিই, যখনই এখন মাউস পয়েন্টারটা কি এটার উপরে নিব, ঠিক আছে? এটার উপরে নেওয়ার সাথে সাথে খেয়েছে অনেক সুন্দরভাবে, এটা কি কাজ করতেছে না, যেটার উপরে মাউস পয়েন্টারটা নিব সেটা কি আমাদের অনেক সুন্দরভাবে কাজ করবে। একই সাথে আমরা এটার জন্য ইফেক্ট আমরা এমন ভাবে ধরতে পারি কলম, ডবল কলম হবে,
first line, first letter. Let it be wrong. এরকম আসতেছে যে ঠিক আছে, এরকম করে আসার পরে আমি এটাকে একটু পরে দেখি, এটাকে আমি আলাদা আরেকটা পার্ট বানাবো। আমি একটু কপি করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এখানে আমরা হচ্ছে ফার্স্ট লেটারটাকে ধরবো, আর এখানে আমি কোনটাকে কেটে দিই, দিলাম ওকে করে আমার কাজ করতেছে। ওকে ট্রানজিশন 2 সেকেন্ড, এর ভিতরে একটু ট্রানজিশন লাগিয়ে দিলাম, যাতে কি এটা হচ্ছে আমাদের স্মুথলি ভাবে কাজ করে সুন্দরভাবে। আমি যখন এখানে মাউস পয়েন্টারটা নিব, আমাদের এই যে আবার আগের মতো করে কাজ করতেছে, ঠিক আছে। এখন হচ্ছে ফার্স্ট লেটারের জন্য আমরা কি কাজ করতে পারি, যখন আমাদের এখানে দেখেন আমাদের যখন এখানে কি করবে, হোভার ইফেক্টটা ধরবে, ঠিক আছে। তো হোভার ইফেক্টটা ধরার সাথে সাথে আমরা একটা কাজ করবে, কালার রেড, এটাকে একটু রিলোড দিয়ে দেখি আমাদের রেড কালারটা আসে কিনা। হ্যাঁ, এই যে আমি একটু ইয়াটাকে বড় করি, তাহলে হচ্ছে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। আমাদের ফন্ট সাইজ 40 আছে, তো এটাকে আমি 50 পিক্সেল করলাম, ঠিক আছে। আমি এটাকে রিলোড দিলাম। আমরা এখন কতটুকু ওয়েবসাইটটা কমপ্লিট করলাম, আমরা পুরোটা একটু চেক করি, ঠিক আছে। এখানে হচ্ছে ডক্টর দেখো, ওয়েবসাইট সার্ভিস এজেন্ট, FAQ, ব্লগ, মোর, তারপরে ইংলিশ, ঠিক আছে। এবার হচ্ছে এটা কমপ্লিট করলাম, আমরা একটু রিভিউটা দেখি। আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি যে এতটুকু আমি কমপ্লিট করলাম, এতটুকু আপনাদের কমপ্লিট হওয়ার কথা। আপনারা কতটুকু করছেন সেটা হচ্ছে আপনারাই ভালো জানেন। ফেলুয়ারের ঠিক চাই, এটা হচ্ছে আমরা কালকে করছি এই সেকশনগুলো, যে কিভাবে একটা স্লাইডের ভিতরে পিকচারকে ঢুকাইতে হয়েছে, এই স্লাইডের ভিতরে হচ্ছে এই পিকচারগুলোকে ঢুকানো হয়েছে। আজকে করছে হচ্ছে এখন পর্যন্ত এতটুকুই। আমি যখন হচ্ছে মাউস পয়েন্টারটা এখানে নিব, আমার এলটা রেড কালার হবে, আর এরপর হচ্ছে যেভাবে করে আসতে থাকবে, খুবই সিম্পল, ঠিক আছে। আমরা এটাকে কি সিম্পল ভাবে অ্যাটাচ কল অ্যাড করলাম। এখন হচ্ছে আমি কিছু সোশ্যাল মিডিয়া সাইট অ্যাটাচ অ্যাড করব এটার সাথে। তো সেই জিনিসটা অ্যাড করার জন্য আমরা আবার এসটিএমএল ফাইলে যাব, এসটিএমএল ফাইলের ভিতরে একবার নিচে যাব। আমরা হচ্ছে সেকশনের পর, এটা হচ্ছে সেকশন 6, তো আমরা হচ্ছে আরও একটা সেকশন ট্যাগ নিব, সেকশন ট্যাগটাকে আবার ধরবো, এটার ভিতরে আমি একটা ক্লাস দিব, এটা হচ্ছে সেকশন 7। সেকশন হ্যাঁ এটা হবে 7, এটা কাজটা আমি একবারে সিম্পল ভাবে করবো, এখানে কোনো পার্ট ইউজ করবো না, কিচ্ছু ইউজ করবো না। ইমেজ ইমেজ তারপর হচ্ছে আমি একটু এগুলোর নামগুলো একটু দেখবো, চেক করবো শুধু, জাস্ট এতটুকুই। নামগুলো হচ্ছে এই সেকশন গুলোকে লিখবে, যে ICT, তারপরে জনকল্যাণ, জনকল্যাণ সমিতি, তারপর হচ্ছে প্রথম আলো। ওকে, সো আমি একটা একটাকে একটু অ্যাটাচ করি। ICTটাকে আমি ফার্স্টে লিখি, দিলাম জনকল্যাণ, ওকে দিলাম। এরপরে হচ্ছে আমি নিব হচ্ছে কোনটা, প্রথম আলো পি, এরপরে এস, প্রথম আলো
কন্ট্রোল ডি দিলাম, ব্যাংক, ওকে, চারটা নিলাম, একটা দুইটা তিনটা চারটা, আরো নিব একটা পাঁচটা ছয়টা সাতটা নিব মোট, ঠিক আছে। তো চ্যানেল সিইএ, চ্যানেল কন্ট্রোল দিয়ে দিলাম, ই ই এটা কন্ট্রোল দিয়ে দিলাম, আবার এ AI2, ওকে। আমার কাজ এমনি এমনি অনেকটা কমপ্লিট হয়েছে। আমি রিলিভ দিব, নিচে কতগুলো সেকশন আসছে, ওকে, এই যে নিচের সেকশনগুলো এভাবে আসছে। তো এভাবে আসার পর আমি এটাকে একটু নিয়ে কাজ করব। এটাকে নিয়ে কাজ করার জন্য আমার এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। এটা হচ্ছে কি, সেকশন 7। আমরা কাজ এতদিন যেভাবে কাজ করছি, আমরা একটা আজকে ইউনিক ভাবে কাজ করতেছি। এটার ভিতরে হচ্ছে একটা IMG পার্ট, ওকে। সেকশনের ভিতরে মেইন হাইট দিব হচ্ছে আমরা এখানে, মেইন হাইটটা দিব 660, হোয়াইট 100%, ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার দিলাম, ওকে। আমি এখন একটু এটাকে রিলোড দিই, আমার কাজটা হইলো কিনা আমি একটু চেক করি। এভাবে আসলে এই যে এতটুকু, আমার এখানে একটা হেডিং লেখার অবশ্যই দরকার আছে। তার আগে আমি একটু ইমেজটা নিয়ে কাজ করি। হাইট 100 পিক্সেল, আমি পিকচারটার সাইজটাকে ছোট করলাম ফার্স্টে। পিকচারগুলো ছোট হয়ে গেল, ওকে। আমি হচ্ছে ফার্স্টে একটা হেডিং নিয়ে আসবো এটার ভিতরে। হেডিং নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এখানে এটার ভিতরে যাব, এটার ভিতরে আমি একটা এইচন ট্যাগ নিবো এটার ভিতরেই। আমি কোন আজকে ডিপ ডিপ দিয়ে কাজ করতেছি না, জাস্ট সেকশন নিয়ে কাজ করতেছি। আমি ধরলাম হেডিং যে লিঙ্ক সেকশন, লিঙ্ক জাস্ট এটার নাম দিলাম হচ্ছে লিঙ্ক সেকশন। এই যে লিঙ্ক সেকশন লেখাটা চলে আসলো এখানে, ওকে। সো আমরা হচ্ছে এখন এইটা নিয়ে কাজ করবো একটু। আমি এটাকে আরেকবার একটু কপি করি, এই চন, এটার উপর টেক্সট অ্যালাইন সেন্টার কালার হোয়াইট, ফন্ট সাইজটা দিব হচ্ছে আমরা এখানে 50 পিক্সেল, ওকে। আর এটার আগে আমরা কতগুলো বিআর ট্যাগ ইউজ করবো এটার আগে, চারবার পাঁচবার ইউজ করলাম, ওকে। আমি এটাকে রিলোড দিলাম, এভাবে আসলো, আরো একবার রিলোড দিই, ওকে, এভাবে করে আসলো আমার, ঠিক আছে। এভাবে করে আসার পরে এইটাকে নিয়ে এখন আমি একটু কাজ করবো, এই সেকশন গুলোকে নিয়ে। আমি বিয়ার ট্যাগ হচ্ছে আমি দুইটা কেটে দেই, এগুলো থাকুক, দুইটা থাকুক, আর এগুলো দরকার নেই। এখন এই সেকশনটার ভিতরে আমি একটা প্যাডিং নিবো, প্যাডিং টেস্ট করবো 200 পিক্সেল, মানে সেকশন গুলো আমি একটু মাঝখানে নিয়ে আসবো, ওকে, ক্লিয়ার, একদম পারফেক্ট, ঠিক আছে। প্রথম আলো, আচ্ছা, প্যাডিংটাকে আমি একটু আর একটু সুন্দরভাবে সাজাই, 200 না, আমি হচ্ছে 250 ইউজ করবো। আমার মেইন হাইটটা অনেক বেশি হয়ে গেল, আমাদের যে মেইন হাইটটা ছিল আমরা একটু কমিয়ে দিব, 40 দিব,
আমরা যেহেতু এখানে প্যারিং ইউজ করছি, সো প্যারিং এর কারণে আমাদের আরো বাড়ছে এখানে। আমি এটার কাজটা করি হচ্ছে শেষ করব, ঠিক আছে? দুজন ক্লাস করতেছেন, ওকে। সো পরে কাজ করবে, সো আমি এখন এটা নিয়ে আরেকটু কাজ করি ইমেজটা নিয়ে, মার্জিন লেফট আমি দিব হচ্ছে 100 পিক্সেল। আমি সবগুলো হচ্ছে আমাদের আলাদা আলাদা সেকশন নিয়ে কাজ করবে। আমি একটু রিলোড দেই, এভাবে করে আসলো, ওকে। সো এই দুইটা সবই ঠিক আছে বুঝলাম, বাট এটা মাঝখানে নিয়ে আসতে হবে আমাদের মার্জিন টপ। মার্জিন টপ আমরা হচ্ছে 50 ইউজ করবো, 50 পিকচার, ঠিক আছে? ওকে, সো এভাবে করা হচ্ছে আমাদের অনেকটাই কমপ্লিট। 40 আমাদের যে ইয়ারটা আছে, আমি ওটাকে মিন হাইটটা আমি 30 বা 20 করি, আমাদের প্যাডিংটা অনেক বেশি নিয়ে আসছে। আচ্ছা, এভাবে করে আসছে। সো এখন হচ্ছে এই সেকশন, এটাকে এটাকে হচ্ছে মাঝখান বরাবর নিয়ে আসতে হবে আমাদের, মাঝখান বরাবর। তো এগুলোকে মাঝখান বরাবর নিয়ে আসার জন্য কয়েকটা ট্রিক্স আছে। ফ্ল্যাক্স, তারপরে লাইন আইটেম, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। ওকে, আমি যখন এটাকে রিলোড দিব, এগুলো অটো অটো সব চেঞ্জ হয়ে যাবে। এভাবে এভাবে করে আসলো, বাট সবগুলো সেন্টার মানে হচ্ছে এটা মাঝখানে অটো কাজ করতেছে। যাই হোক, সেটাকে আমরা একটু মুছে দিই, এগুলো দরকার নেই আমাদের। ডিসপ্লে ফ্ল্যাক্স এর কাজগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আরো শিখবো, আরো ভালোভাবে শিখবে এগুলোর কাজগুলো, এটা আসলে কি কাজে দরকার হয়। এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আসলো। স্লো কাজ করে এটা হচ্ছে বড় সমস্যা, এইভাবে আসছে। এটাকে যদি এখন মিডল পয়েন্টে নিয়ে আসতে যাই আমরা, সেক্ষেত্রে আমাদের একটা কষ্ট করতে হবে, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস করতে হবে নিচেরটার জন্য। ইমেজের পরে স্টাইল, মাঝ লেফট, 200 পিক্সেল, জাস্ট এই একটার জন্যই দিলাম। দেখি আমাদের কাজ কতটুকু কমপ্লিট। হ্যাঁ, 200 এতটুকু আসছে, ওকে। আমি 200 না, এখানে দিবো 400, যেহেতু 200 এতটুকু আসছে, তো 400 আমার কমপ্লিট হবে। 400 কমপ্লিট হবে না, আমার হচ্ছে 500 দরকার হবে। 500 কি একদম পারফেক্ট একটা মাপে আসলো। সো লিঙ্ক সিলেকশনটাকেও আমরা কাজ করে নিলাম, বাট এটাকে কাজ করার নিয়মটা হচ্ছিল এভাবে যে এটার আগে একটা অ্যাঙ্কার ট্যাগের ভিতরে কাজটা করা উচিত ছিল, সেটা যেহেতু আমরা করি নাই, সেক্ষেত্রে আমাদের দরকার নেই এখন। আশা করি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে অনেক কাজই আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। এগুলো কিন্তু এক একটা ইফেক্ট ধরো, আমি যদি চাই এগুলো এগুলোর ভিতরে যদি এক একটা ইফেক্ট ধর এরকম, এগুলো হচ্ছে ভ্যালু অ্যাডেড সেকশন, ঠিক আছে? এই সেকশন গুলোর ভিতরে যাবো। এটা সেকশন কত নাম্বার সেকশনে আছে? এটা হচ্ছে সেকশন সেকশন 5 এর ভিতরে, ওকে। সেকশন 5 এর ভিতরে যাবো, এটা হচ্ছে 6 সেকশন, রোড 2, উইথ 90%, ওকে। রো হাইট 300, উইথ 900, ওকে। সেকশন 5, পিটি নামে একটা সেকশন নিয়েছিলাম।
আইডো যায় ওয়াইডো তাই। ওকে, সো ডট পিটি সেকশনটাকে আবার লিখবো, পিটি ক্লোন হবার। মার্জিন টপ মাইনাস থার্টি পিক্সেল দিব, এটার ভিতরে একটা ট্রানজেকশন দিব, ট্রানজেকশনটা দিব 2 সেকেন্ড। আমি এটাকে রিলোড দিলাম, এটা আসতে আমার 2 সেকেন্ড সময় নেবে। এই যে স্মুথলি ভাবে আসতেছে, এই যে যখন আমি এটাকে রিলোড দিলাম এটা কিন্তু আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে। বাট এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নিতেছি, এই যে এগুলো কি, এই যে এগুলো কি আমার সম্পূর্ণ সেকশনটাকে একটু একটু লাফাইতেছে না, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। জি সুন্দরভাবে আমি যেটার উপরে কি মাউস পয়েন্টারটা নিতেছি সেটার জন্যই আমাদের এরকম ভাবে একটা কাজ করতেছে খুবই স্মুথলি ভাবে, একদম পুরো ব্যাকগ্রাউন্ড সহ, এই যে বর্ডারটা সহ। আর আমার কিছু অন্য কিছু কিন্তু নড়তেছে না, জাস্ট আমি যেটার উপরে নিতেছি মাউস পয়েন্টারটা আমার কিন্তু সেটার উপরেই কাজটা করতেছে, ঠিক আছে। আর যদি চাই যে এইগুলোর জন্য করব, এই যে এই সেকশন গুলোর জন্য, এই যে ওয়ান ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি এর জন্য যদি করতে চাই, এটা কোথায় আছে আমাদের স্পেন ট্যাগের ভিতরে, এই যে স্পেন, আমি এটাকে ধরবো আবার, কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম, কলন হোভার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার ভিতরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে প্যাডিংটাকে আমি কপি করে নিয়ে আসি। প্যাডিংটা কপি করার পরে আমি এটার ভিতরে রেখে দিব, আর এখানে সবগুলো ওয়ান ওয়ান আছে, আমি সবগুলোকে টু টু করব। ওকে, একই সাথে আমি এটার ভিতরে ট্রানজিশন দিব, ট্রানজিশনটা দিব হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। আমি যখন এটাকে রিজার্ভ দিব, আমি যখনই মাউস পয়েন্টারটা নিতেছি এটা আমার বড় বড় হইতেছে, যেই যে সুন্দরভাবে কেমন এটা কি বড় হয়ে যেতেছে। আর আমার লেখার সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়, ছোট হয় না ও লেভেল অনুযায়ী থাকে, সো এই জন্য আমাদের মনে হইতেছে কি আমাদের লেখাটা কি ছোট হইতেছে। সো ক্লাস করছেন আপনারা দুইজন, সো আপনারা একটু মাইকটাকে ওপেন করেন, আমি আর ক্লাসটাকে বড় করবো না, আজকে এ পর্যন্তই থাকবে। আচ্ছা, আর হচ্ছে আরাফাত হোসেন, আপনারা দুইজনই একটু ওপেন করেন, মানে আমি যতটুকু দেখালাম এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কি, বা আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করেন একদম প্রথম থেকে? স্যার কোনো প্রবলেম নাই, কদিন পড়ছি তো বুঝতে পারছি। আচ্ছা, ক্লাস আগের গুলো কমপ্লিট করছিলেন আপনার ক্লাসগুলো? স্যার মানে গতদিনের ক্লাসটা আবার প্র্যাকটিস করছিলাম, পুরাটা করা হয়নি এখনো, বাকি আছে। ওয়েবসাইটের ক্লাসটা কতটুকু কমপ্লিট করছেন এটা? 20% মতো হয়েছে, মানে গতকালকে থেকে একটু ই ছিল, তো এই সেকশনটা পুরোটা কমপ্লিট করছেন করতে এই পারিনি। সেকশনটা? হ্যাঁ, ফার্স্ট সেকশনটা হয়েছে, পরের ওই যে যেগুলো নিচে বারটা এটা ওগুলো হয়নি, করা হয়নি। এই সেকশন হ্যাঁ, গুলো নিচে করা একটু হয়নি, করা তাই তো? হয়নি না। জি স্যার, আচ্ছা, এই সেকশন গুলো আর হচ্ছে এই সেকশন গুলো করে ফেলবেন কালকের ভিতরে, জি স্যার, ঠিক আছে। জি আমি স্যার, ভিডিওটা হচ্ছে একটু পরে দিয়ে দেবো, আজকে তো বেশি কিছু করি না, আজকে করছি এতটুকু, যে এই সেকশনটা, যে একটা এই সেকশনে আর এটা কি ধরলাম, যে এগুলো একটা কভার এসে ধরে যে সুন্দরভাবে আসতেছে। আর আরেকটা কাজ করলাম কোনটা, সেটা হচ্ছে এইটা, এই কাজটা করলাম, জাস্ট এতটুকুই কাজ করছি। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছেন, ভিডিওটা দেখে আরেকবার একটু করে নিবেন, যে এটা একটা ইফেক্ট হয়। তাহলে আমরা শেষ করতে পারি আজকের মতো? আচ্ছা, আপনি কি পিসি থেকে ঢুকছেন? না স্যার, ফোন থেকে কালকে পিসি বাস। থেকে ঢুকবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমি আজকের মতো শেষ করলাম, আসসালামু আলাইকুম।